সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নরম তুলতুলে চকলেট কেক তৈরি করে দেখাবো, যেটা মুখে দিলেই মোমের মতো একদম গলে যাবে। আর এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে তৈরি করে নেই এই ভীষণ সুন্দর, ভীষণ মজার এই কেকের রেসিপিটা। এখানে একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। আর দিচ্ছি 1/2 কাপ চিনি, চিনিটাকে আমি আগেই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে রেখে দিয়েছিলাম। আর দিচ্ছি 1 চিমটি লবণ। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নেব। ডিম চিনির কালারটা বিট করতে করতে যখন একটু সাদাটে হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, তখন বুঝবেন যে বিট করা হয়ে গেছে। কম করে হলেও 5 মিনিট ধরে লো স্পিডে বিট করতে হবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম এবং চিনিটাকে আমি 5 মিনিট ধরে লো স্পিডে বিট করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। রেগুলার যে তেল আছে আমরা রান্নায় ব্যবহার করি, সেই সয়াবিন তেলই দেব আমি 1/2 কাপ। এটাও আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে রেখে দিয়েছিলাম। এখন দিচ্ছি আছে এখানে দুধ, আর দুধটাও লাগবে 1/2 কাপ। আর দুধটা আগেই জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সবগুলোকে নাড়াচাড়া করে হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমাকে মিলিয়ে নিতে হবে। এখন আর বিটার ব্যবহার করার দরকার নেই, এখন হ্যান্ড হুইস্ক দিয়ে সবকিছু মিলিয়ে নিতে হবে। লিকুইড ডোটা রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে দিতে হবে শুকনো উপকরণ। তো শুকনো উপকরণ জন্য আমার লাগছে, আর এটা চকলেট কেক হবে বলে এখানে কোকো পাউডার দেব আমি। তখন আমি এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চা চামচ। তো এখন আমি বাটিটাকে সরিয়ে নিচ্ছি আর রেডি করে নিচ্ছি শুকনো উপকরণ। এখানে আছে শুকনো উপকরণের মধ্যে আছে এখানে 4 টেবিল চামচ আছে ময়দা, আর 3 টেবিল চামচ আছে কোকো পাউডার, আর 1 চা চামচ হবে বেকিং পাউডার। তো এখন বেকিং পাউডার, কোকো পাউডার এবং ময়দা, 4 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার, আর 1 চা চামচ আছে বেকিং পাউডার। তো এখন এই সবগুলোকে আমি চামচের সাহায্যে প্রথমে মিলিয়ে নেব, এবং তারপরে ছেঁকে ছেঁকে ওই লিকুইড ডোর সাথে এই শুকনো উপকরণটা আমি মিলিয়ে দেব, সেটাও দেখিয়ে দেব। তো এখন প্রথমে শুকনো উপকরণগুলোকে এভাবে চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মিলিয়ে নেবেন, তাহলে কেকটা অনেক ভালো হবে। শুকনো উপকরণগুলো মিলানো হয়ে গেছে, এখন আমি লিকুইড উপকরণের সাথে শুকনো উপকরণ মিলিয়ে দেব। তো ওই বাটিটার উপরে আমি ছাঁকনি বসিয়ে নিলাম, ছাঁকনির উপরে শুকনো উপকরণগুলো ঢেলে দিলাম এবং ছেঁকে দিব, আর হ্যান্ড হুইস্ক দিয়ে হালকা হাতে নেড়ে নেড়ে এটাকে মিলিয়ে নিব। 3-4 বারে এটাকে এভাবে ছেঁকে ছেঁকে নিব এবং মিলিয়ে নেব। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মিলিয়ে নেবেন। কোকো পাউডার এবং ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি।
দেখতে পাচ্ছেন আমার চকলেট কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে মিলিয়ে নেবেন, কোনো লাম্পস যেন না থাকে খেয়াল রাখবেন। তো এখন আমি এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি। এখন যে বাটি যে মোল্ডে আমি বেক করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি আর মোল্ডে প্রথমে তেল ব্রাশ করেছি, তারপরে ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এই কেকটা আমি চুলাতে বেক করব। চুলাতে কিভাবে বেক করতে হয় তার লিংক এই রেসিপির নিচে আমি দিয়ে দেব, চেক করে নেবেন। দু তিনবার ট্যাপ করে নিচ্ছি এবং তারপরে এটাকে আমি চুলাতে বেক করে তারপরে ফিরে আসছি। কেকটা বেক হতে থাক এই ফাঁকে আমি একটা সুগার সিরাপ রেডি করে নেই। এখানে আমি হাফ কাপ গরম পানি নিয়েছি আর সাথে দিয়েছি 3 টেবিল চামচ চিনি আর দিয়েছি 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। কেকটা আমি চুলায় বেক করেছি আর চুলায় বেক করতে আপনার সময় লাগবে 15 মিনিট। কেকটা ঠান্ডা হতে থাকুক এই ফাঁকে আমি কেকের জন্য ফ্রস্টিংটা রেডি করে নেই। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলোকে প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব এবং তারপরে দিয়ে দেব 1 কাপ দুধ। নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ দুধ দিয়ে প্রথমে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব। আমি চুলায় কিভাবে করেছি সেটা আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে সব কিছুকে মিলিয়ে নিচ্ছে, আগে ভালোভাবে মিলিয়ে নেবেন, নাহলে এটা কর্নফ্লাওয়ার দেওয়া চুলায় দিলে কিন্তু সাথে সাথেই জমে যাবে, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেজন্য প্রথমে আগে সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর চুলার আস্থা থাকবে একদম কমানো, কম আছে এটাকে অনবরত করে নাড়াচাড়া করে যখন এটা একটু ঠিক হয়ে আসবে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমার চকলেট ফ্রস্টিংটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা। এটা কিন্তু খুব বেশি থিক হবে না, কারণ এটা একটু লিকুইডই থাকবে আর ঠান্ডা হলেও আর একটু ঘন হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল আর দিব চকলেট। এখানে আমি চকলেট নিয়েছি 1/2 কাপ। আমি তেল দিয়েছি 1 টেবিল চামচ। দেওয়ার পরে এখন আমি এই গরম ফ্রস্টিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট। এখানে আছে 1/2 কাপ চকলেট। চকলেটটাকে আমি একটু ছোটো করে ভেঙে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং অনবরত নাড়াচাড়া করে চকলেটটাকে মেল্ট করে নিতে হবে। আর যখন চকলেটটা মেল্ট হয়ে আসবে তখন এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবেন। ঠান্ডা হলে এটা কেকের উপরে ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন কিভাবে চকলেটটাকে গলিয়ে নিচ্ছে। তো এটা গরম, খুব সহজে চকলেটটা গলে যাবে। আমার কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দেব সুগার সিরাপ। তো সিরাপ দেওয়ার প্রথমে আমি এখানে কেকটাকে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি কাটা চামচের সাহায্যে। আর এই কেকটা কিন্তু মোল্ড থেকে বের করব না, এই কেকটা মোল্ডের মধ্যেই এভাবেই থাকবে, এভাবেই থাকবে এবং এটাকে এভাবেই সার্ভ করতে হবে। তো আর এখন আমি সুগার সিরাপটা দিয়ে দেব, অল্প অল্প করে দিব। পুরো সুগার সিরাপটাই এখানে লাগবে, পুরো 1/2 কাপ সুগার সিরাপই আমি এখানে ব্যবহার করব। তো আস্তে আস্তে দিব এবং যখন কেকটা পুরোটা সুগার সিরাপ সোক করে নেবে তারপরে আমি এর উপরে চকলেট ফ্রস্টিংটা ঢেলে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুগার সিরাপ পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেকের মধ্যে। দেওয়ার পরে 5 মিনিটের মতো অপেক্ষা করেছি, দেখতে পাচ্ছেন পুরো সুগার সিরাপটাই কেকটা সোক করে নিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দেব চকলেট ফ্রস্টিং, যা আমি যে চকলেট সিরাপটা তৈরি করে রাখলাম সেটা এই পুরোটাই এখন এই কেকের উপরে আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে চকলেট ফ্রস্টিং কেকের উপরে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ হোয়াইট চকলেট এবং 1 টেবিল চামচ ক্রিম। তো এই দুটোকে এক করে নিয়েছি, এখন এটাকে আমি মাইক্রোওভেনে গরম করব, তারপরে ফিরে আসছি।
তো এখন আমি কেকটা ডেকোরেশন করব। কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ফ্রিজে ছিল 40 মিনিটের মতো, তাতে আমার কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর কেক কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আর এখন আমি আমি যে চকলেট, হোয়াইট চকলেট মেল্ট করে নিলাম ক্রিম দিয়ে, সেটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন আমি সেটা দিয়ে হোয়াইট চকলেট দিয়ে হালকা পাতলা একটু ডেকোরেশন করব। আমার কেকটা হয়ে গেছে, শুধু একটু সৌন্দর্যের জন্য হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিব। এই কেকটা খেতে অসম্ভব মজার, আপনারা ট্রাই করে দেখবেন, সব আশা করছি ভালো লাগবে। আর ডেকোরেশন ব্যাপারটা একান্ত নিজের মতো করে করে নেবেন। এখানে আমি খুবই অল্প একটু ডেকোরেশন করে নিলাম। আমার এই সুন্দর কেকটা একদম রেডি, আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। এটাকে আমি কেটে সার্ভ করে নিচ্ছি। আর কেকটা খেতে অসম্ভব মজা, একদম তুলতুলে নরম, আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার এই নরম তুলতুলে চকলেট কেকটা একদম রেডি। এখন বাকি আছে যেটা, সেটা হলো খেতে হবে। এটা এতটাই মজা, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা মজা। আর রেসিপি ফলো করে এই সুন্দর রেসিপিটা, কেকের রেসিপিটা আপনারা বানান, নিজে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান এবং প্রশংসা কুড়ান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এমন সহজ, সুন্দর এবং মজার মজার রেসিপি নিয়ে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।